হ্যালো গাইস, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আজকে চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওর টপিক হবে 160 চাকার গাড়ি, তাও আবার রিমোট দিয়ে নিয়ন্ত্রিত। রিমোটের কথা শুনে কেউ কেউ আবার ভাবতে পারেন খেলনা গাড়ি নাকি, আসলে তা না, এটি একটি খেলনা গাড়ি না। বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ভারী যন্ত্র আদি সরাসরি চায়না থেকে আসছে। এভাবে আমার জীবনে এত বড় আর এতগুলো চাকার গাড়ি এর আগে কোনো দিন দেখিনি, এই প্রথম দেখলাম। তো এটা সরাসরি চায়না থেকে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে চাইনিজ কিছু ওয়ার্কার এখানে কাজ করছে, আর এটি এইভাবেই ধীরে ধীরে এভাবে আসছে বাংলাদেশে। এটা বর্তমান কাহালু উপজেলাতে নিয়ে যাওয়া হচ্ছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নাকি সঠিকভাবে বলতে পারছি না, কিন্তু এটা একটা বিদ্যুৎ কেন্দ্র, সেখানে এই ভারী ভারী যন্ত্রাদিগুলো নিয়ে যাওয়া হচ্ছে এই 160 চাকার গাড়িতে। তো এত বড় গাড়ি রাস্তাতে ঢুকানোর কারণে রাস্তাতে প্রচুর পরিমাণ জ্যাম ও গাছপালার সাথে অনেক ঝামেলা হচ্ছে। তো প্রশাসনিকভাবে খুবই কড়াকড়ি চলছে, ওই জন্য আমরা বাইক নিয়ে যেতেও প্রবলেম হচ্ছে আর কি।